সিনেমার এটা দায়িত্ববোধের জায়গা। আমি অনেকদিন ধরে ওয়েট করেছি এবং এটা একটা কালেকটিভ আর্টওয়ার্ক, এটা একটা টিমের মাধ্যমে একটা পরিচ্ছন্ন ছবি করা সম্ভব, আদারওয়াইজ না। শুধুমাত্র গল্প বা ডিরেক্টর থাকলেই হয় না, এটার সাথে আদার্স প্রত্যেকটা সেক্টরেই এটার মধ্যে এক্সিকিউশন করতে হয়। প্রত্যেকটা সেক্টরেই খুবই, মানে আমি বলবো যে টেকনিক্যাল ক্রুর যে প্রয়োজনীয়তা সেটাও খুব দরকার। তো সেই জায়গায় আমি সৌভাগ্যবান যে আমি এই ধরনের একটা টিমের সাথে কাজ করেছি। সেই সিনেমাটা মুক্তি পেয়েছে এই ঈদে এবং আমি গতকালকেও ছিলাম, আজকেও এসেছি। লুকিয়ে থেকে আমি আমার দর্শকের যে অনুভূতি সেটা জানতে চাই এবং তারপরে আপনার শো শেষ হওয়ার পর হয়তোবা আমি যে কোনো একটা হয়তোবা শোর দর্শকদের সাথে মত বিনিময় করছি ভিতরেই, সেটা আপনারা পাচ্ছেন না। তো সেই পুরো ব্যাপারটাই খুবই ইন্টারেস্টিং এবং খুবই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি এবং আমি খুবই আবেগে আপ্লুত এবং উচ্ছ্বাসিত, আনন্দিত।